নাম শুনলেই ভীতি সৃষ্টি হওয়ার রোগ ডায়াবেটিস। তবে গবেষণা বলছে, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখলেই ঠেকানো সম্ভব এই রোগকে। রোগটি নিয়ন্ত্রণে খাবারের তালিকায় তাই কার্বোহাইড্রেটের পরিমাণ কম রেখে মৌসুমি ফল ও সবজি রাখার পরামর্শ পুষ্টিবিজ্ঞানীদের। শরীর সুস্থ রাখতে প্রয়োজন পরিমিত খাদ্য গ্রহণ, আর ডায়াবেটিক রোগীদের জন্য সংযমী খাদ্যাভ্যাসই প্রধান চিকিৎসা। দিনের আহার থেকে শুরু করে রাতে খাবারে ক্যালোরির মাত্রা হবে সীমিত পরিমাণে, সাথে নিয়ম করে খেতে হবে আমিষ ও চর্বি জাতীয় খাবার। সারাদিনের খাবারগুলোকে ছয় ভাগে ভাগ করে ফেলা, কেননা একই টাইমে যদি কার্বোহাইড্রেট রিপিট করা হয় বা বেশি দিয়ে ফেলা হয় তাহলে কিন্তু ব্লাডে সুগারটা রেইজ করে। এবং গবেষণা বলছে, ডায়াবেটিক রোগীদের খাবারের রুটিনে কার্বোহাইড্রেটযুক্ত খাবার কম হলেই ভালো, মিষ্টি জাতীয় ফল এড়িয়ে রাখতে হবে, ফাইবারযুক্ত সবজি। মৌসুমি বিভিন্ন সবজির মিশ্রণে তৈরি খাবারের পাশাপাশি আপেল, নাশপাতি, পেয়ারার মতো ফল রাখতে হবে খাবারের পাতে। তাই ডায়াবেটিসকে ভয় না পেয়ে খাবারে বৈচিত্র্য আনার পরামর্শ পুষ্টিবিদদের। সকালে আমরা বলি যে রুটি খাওয়ার জন্য, রাত্রেও যদি সম্ভব হয় রুটি খাবে, দুপুরবেলা সে ভাত খাবে, তবে ইন মডারেশন। দিনে এক গ্লাস করে লো ফ্যাট মিল্ক তাকে খেতে হবে। বাদাম খাবে ডায়াবেটিস পেশেন্ট, কারণ না বাদামের মধ্যে কিন্তু প্রচুর ফাইবার রয়েছে এবং ওমেগা থ্রি রয়েছে, যেটা কিন্তু আমাদের কোলেস্টেরল ব্যালেন্স করা বা সুগার ব্যালেন্স করার ক্ষেত্রে কিন্তু হেল্প করে ইনডিরেক্টলি। খাদ্যাভ্যাস পরিবর্তনের সাথে ডায়াবেটিক রোগীদের নিয়ম করে শারীরিক ব্যায়াম করারও পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিজ্ঞানীরা। ফারহানা হক, চ্যানেল 24, ঢাকা।